আচ্ছা, তাইনুলাকে আমার যে আপনারা দেখতে পারা যে বাম সাইডে আসবেন, তাইনুলা কামাল উদ্দিন আর সাব্বির আহমদ, দুজন আমার মামার বড় ভাই। তো আচ্ছা কামাল, আমি একটা জিনিস জানতাম সেইরাম, যেটা হইলো গিয়া ধরো আমরা দেখা হইলে সাধারণত সিলেটি ভাষায় কই কামাল কিতা করা ভালো আসুনি, ইটা যদি তুমি তান্ডে জিকাও যে সাব্বির ভাই কিলা আসো ভালো আসুনি, তো কিলা কইবা তাই উত্তরটা কিলা দিবা একটু যদি কোক ভাল ও তাই কিতা কইলা, এখন তুমি জিকাইছো তাই তোমার ফিরত কিতা কইলা আপনি কত যাবে তার উত্তর যদি মনে করো আমি ওনার একটা জায়গা দিয়ে রাম বা দূরও ভাল লাগেন না, দূরও ভাল লাগে না কইলে সাব্বির কিতা কইবা, কেন ভাল লাগে না? আচ্ছা এমনিতে ধরো ওই যে কেনে ভালো লাগে না, টেকারে কিতা কয় ইনু, আমরা তো টেকা টাকা কই টকা মানে আমি গেলাম ও মাছটার দাম কত বা এই এই জিনিসটার দাম কত, এটা মনে করো কলমু বলা, হ্যাঁ এটার কিলা কর একটু কিমান একটু জুড়ে করবে, হ্যাঁ এনেকুয়া। এখন মনে করো এখন পুলিশ অফিসারে আমার ফাইলো তো আমার যেগুলো বাড়ি ঘর কই, এটা কিলা কইব আপনার ঘর কত, আমরা যেগুলো আপনার বাড়ি কোথায় মানে শুদ্ধ ভাষা যেগুলো আপনার বাড়ি কোথায় বা আপনার ঘর মানে বাড়ি, আচ্ছা তাহলে এখন মনে করো আমার বড় মায়া লাগছে রে বা, এটা কি তৈব ভালো লাগিস, আমি পিছলা খাইয়া পড়ে গেছি কি তৈব মই পিছল খাই পড়ে গেল, আচ্ছা গিয়ে বেজ্জতি করে লিছে মরে, মানে আমরা কইলেন বেজ্জতি করে লিল সরম দিলে এইলো এই কি তৈব সমান কিলা হয় বেজ্জতি করিলে লই লই কেন সবসময় লয়ও তাকে নি, এটার লগে আর কোনো রাম রহিম নাই মানে ওগু তাকে লয়, এখন ধরো আমি 70 টাকা তুমি কেন কিলা কইবা, জোরে কো না বুঝিয়ে না সত্তর টাকা টকা, আচ্ছা আমরা ইনো টকা মানে হইলে ঠগাইলিছে ঠক ও ঠক কই নাই সিলেটি ভাষায় ও ঠক ঠগাইলিছে, তো তুমি না ঠকা কো এই লাগি তোমাদের এই অবস্থা ঠকা আর তোমাদের দিয়ে, আচ্ছা এখন ধরো মনে করো বড় এখন ফাইলাই আমরা তো মনে করো ছোট হইলে তুমি কই বড় হইলে আপনি কই তোমাদের এনে কিলা কয় ছোট হইলে ধরো না না তুমি তারে আমি আমরা তো তোমারে তোমারে কই তুমি আর আর আপনি 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 ও যে আমি মনে করো সাব্বির যে গেলাম সাব্বির তোমার বাড়ির অকল বালা আসুন তাহলে এটা কি লইব তুমি জিকাইছো এখন যদি তুমি জিকাই যদি বড় হয় সাব্বির আপনার ঘরের থ্যাংক ইউ ব্রাদার, তোমাদের দুজনে সময় দেওয়ার লাগি আর বিশেষ করে লগিয়া এই দুইজন মানুষ আমারে শুরুতেই সময় দিরা তন্দানটি আসলে একটা ধন্যবাদ দিয়ে ছুটো করতাম চাই না, আপনারা সবাই তন্দানের লাগি দোয়া করবা যাতে তিনদানোর আগামী ভবিষ্যৎ আর ভালোভাবে কাটে, ধন্যবাদ সকলের।